নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। কুবের ধনপতি কুবের এই তিন রাশিকে দুহাত ভরে অর্থ কিন্তু দিতে চলেছে। কেন? আমি সম্পূর্ণ গ্রহের কুচুর ধরে আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, সূর্য অর্থাৎ রবি যে রাশি পরিবর্তন করেছে কিনা, এই রবির রাশি পরিবর্তন তিনটি রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে লাভজনক কিন্তু হতে চলেছে। অর্থাৎ বিশেষ করে ধনকুবেরের করুণায় এই তিন রাশি হতে চলেছে মালামাল। অর্থের অভাব এই তিন রাশি কিন্তু হবে না আগামী এক মাস। অর্থাৎ ধনপতি কুবের এই তিন রাশিকে ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠাতে কিন্তু চলেছে। নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। সিংহ রাশির রবি আপনার শত্রু রাশি থেকে যুবরাজ অর্থাৎ বুধের রাশিতে, পরম মিত্রের রাশিতে কিন্তু অবস্থান করেছে। এই পরম মিত্রের রাশিতে অবস্থান করে রবি কিন্তু যথেষ্ট কমফোর্ট ফিল করছে এবং আপনার রাশি সাপেক্ষে রবি একাদশভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে যে কোনো গ্রহ যখন একাদশভাবে অবস্থান করে তখন তার বলবত্তা কিন্তু বৃদ্ধি পায়। আলোচনাটি শুনবেন, রাশির নাম শুনছেন বেরিয়ে যাচ্ছেন সেটা করবেন না, কী কারণে বলছি। এবং আপনাদের দোসরা জুলাই বুধও কিন্তু আপনার একাদশে কিন্তু চলে আসছে। অর্থাৎ ধনাধিপতি এবং একাদশপতি একাদশভাবে রাশির অধিপতিকে নিয়ে অবস্থান করছে এবং বুধাদিত্য রাজ্য সৃষ্টি কিন্তু করছে। এই সময়ের মধ্যে যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা কিন্তু প্রফিট পাবেন। যারা ব্যাংকিং সেক্টরে আছেন বা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন বা সেলস লাইনে আছেন অথবা কোনো আপনি কোনো জায়গাকার এজেন্ট, সেই জায়গাটা কিন্তু লাখ লাখ টাকার কাজ আপনারা কিন্তু পাবেন। যারা কথা বিক্রি করে খান তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু হতে চলেছে। অর্থাৎ ধনপতি একাদশভাবে অর্থাৎ লাভভাবে প্রফিটের ভাবে কিন্তু থাকছে এবং রবিও কিন্তু প্রফিটের ভাবে থাকছে, বুধাদিত্য রাজ্য কিন্তু সৃষ্টি করছে। দুটি গ্রহ লাভভাবে থাকলে লাভ তো সিংহ রাশিকে দিবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি এ সময় দেখা যাচ্ছে সিংহ রাশির মানুষ আপনি যদি হন। এবং কর্মের জায়গাটা নিয়ে, কর্মের স্থিতির জায়গাটা নিয়ে, কর্মের যারা পরিবর্তন চাইছেন সেই পরিবর্তন আপনাদের কিন্তু এ সময় কিন্তু হবে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। একাদশভাবে অবস্থান করে দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে রবি এবং বুধ সিংহ রাশি। নাম্বার দুই যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির দেখুন, কেন্দ্রে রবি অবস্থান করছে, ত্রিকোণের মালিক কেন্দ্রে অবস্থান করছে, এটা দুর্দান্ত লাভ আপনাদেরকে দিবে। ভাগ্যপতি আপনার সপ্তমভাবে অবস্থান করছে, এখানে রাজ্য আপনাদের সৃষ্টি করছে। দেখুন, বৃহস্পতি অলরেডি আপনাদের হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং বুধ দোসরা জুলাই থেকে বুধ আপনাদের ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং রবি এবং বুধ একত্রে অবস্থান করে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে।
আপনি ধনুরাশির মানুষ, তিন তিনটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে, একটি ভদ্রনাঙ্গ মহাপুরুষ রাজ্য, একটি বুধাদিত্য রাজ্য, একটি হংস নামক মহাপুরুষ রাজ্য। এই তিন তিনটি রাজ্য আপনাদের থাকছে এবং ত্রিকোণের মালিক কেন্দ্রে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা এ সময় প্রফিট তো পাবেনই, এবং যারা ব্যবসা করছেন বা আপনারা একত্রে ব্যবসা করছেন দু চারজনকে নিয়ে, অর্থাৎ শেয়ারে যারা ব্যবসা করছেন, সেখান থেকেও প্রফিট আপনারা কিন্তু পাবেন। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রফিট যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে এবং উচ্চ পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু থাকছে। দাম্পত্যের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, এবং হঠাৎ কোনো সূত্র থেকে আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে ধনুরাশি। শেয়ার বাজার, অনলাইন এর সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, ব্যাংকিং সেক্টরে যারা আছেন, সেখান থেকেও কিন্তু আপনারা এ সময় যথেষ্ট কিন্তু লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। এর সাথে সাথে আমি আবারও বলবো, আপনারা যদি একমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন, একমুখী রুদ্রাক্ষ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন, রাশির অধিপতি শনি এবং আপনাদের সপ্তমপতি রবি কোথায় অবস্থান করছে? না, ত্রিকোণভাবে কেন্দ্রের মালিক ত্রিকোণভাবে অবস্থান করছে। রবি এবং শনি সম্পর্ক মোটেও কিন্তু ভালো নয়, কিন্তু পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের আকর্ষিক ধনলাভ, ধনকুবেরের করুণা কুম্ভ রাশি কিন্তু পড়তে চলেছে। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, এবং ব্যবসা যারা করছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট এই সময় প্রফিট পাবেন কুম্ভ রাশি। গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, চাঁদির সাথে যারা যুক্ত আছেন, সেখান থেকে কুম্ভ রাশির প্রফিট আপনাদের আসবে, এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় সম্পূর্ণ কিন্তু হবে। শনি অবস্থান করে আপনাদের শশনম মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, এবং ধনভাবে ধনপতির অবস্থান একাদশপতিকে কানেক্ট করে আপনাদের ধনের জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পূরণ কিন্তু করবে। অর্থাৎ দীর্ঘদিনকার প্রত্যাশা পূরণ আপনাদের কিন্তু হবে কুম্ভ রাশি, এবং আপনাদের সন্তান ক্ষেত্র ভালো, এবং আপনাদের যারা উচ্চ শিক্ষা করছেন শিক্ষাক্ষেত্রে ভালো, আপনাদের সুনাম অর্জন হবে, মান সম্মান বৃদ্ধি হবে, কিন্তু যারা গর্ভবতী মহিলারা আছেন তারা সাবধানতা অবলম্বন করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।